আমরা পরীক্ষাটা করছি চৌম্বকের বিনতিকোণের পরিমাপ নিয়ে। এই চুম্বকের বিনতিকোণ সম্পর্কে ধারণা পেতে গেলে আমাদের এইটাকে জানতে হবে যে চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরুগুলো কীভাবে নির্ধারণ হচ্ছে। প্রথমে এইটা বলে রাখি, আমরা যদি লক্ষ্য রাখি যে আমাদের আমরা যে স্থানে পরীক্ষাটা করছি তার পৃথিবীর যে দক্ষিণ দিক সেটা এই দিকে, পৃথিবীর দক্ষিণ দিক, আর এই দিকে পৃথিবীর উত্তর দিকটা রয়েছে। এর হাত বাড়বে উত্তর দিক, আর সরাসরি বোঝাই যাচ্ছে পূর্ব আর দিকে পশ্চিম। এরপরে আমরা এইটা বোঝার চেষ্টা করবো যে পৃথিবীর নিজের যে ভূচুম্বক থাকে সেইটা কী করে দিক নির্ধারণ করে। প্রথম কথা, এটা পরীক্ষার মাধ্যমে এইটুকু আমরা জানতে পেরেছি যে কোনো চুম্বকের যে নর্থ মেরু বা উত্তর মেরু সেটা সবসময় পৃথিবীর উত্তর দিকে মুখ করে থাকে। তাহলে এর মাধ্যমে এইটা বুঝতে পারছি যে একটা দুটো উত্তর মেরু তো পরস্পর থাকতে পারে একই দিকে, তাহলে চুম্বকের উত্তর মেরু এদিকে রয়েছে উত্তর দিকে মুখ করে, তাহলে পৃথিবীর উত্তর দিকটা কী রয়েছে? অ্যাকচুয়ালি নিশ্চয়ই পৃথিবীর ওখানে দক্ষিণ মেরু রয়েছে, তাহলে চুম্বকের উত্তর মেরু আর পৃথিবীর দক্ষিণ মেরু পরস্পরকে আকর্ষণ করছে বলেই যে কোনো চুম্বকের যে উত্তর মেরু সেটা অলওয়েজ পৃথিবীর উত্তর দিকে মুখ করে থাকে। তো ওই জন্য পৃথিবীর মানে মাটির নিচে যে ভূচুম্বকটা রয়েছে তার দক্ষিণ মেরু একদমই হাত বরাবর ওই বরাবর রয়েছে, মানে ওদিকে পৃথিবীর নিজের পৃথিবীর ভূচুম্বকের দক্ষিণ মেরু। আর এখন যে এই চুম্বকটা ইউজ করব আমরা, এই চুম্বকটা যখন আমরা বা বিনতিকোণ পরিমাপ করব তখন আমরা এইটা বুঝতে পারবো যে এই চুম্বকের যে নর্থ মেরুটা কী করে বুঝবে, এটা নর্থ মেরু কেন হচ্ছে। এখন বর্তমানে চুম্বকের যে অবস্থানটা সেটা পৃথিবীর এই দিকে মুখ করে রয়েছে, অর্থাৎ এই দিকটা নর্থ মেরু, পৃথিবী চুম্বকের নর্থ মেরু, পৃথিবীর না, চুম্বকের নর্থ মেরু, আর এদিকে পৃথিবীর দক্ষিণ মেরুটা রয়েছে। ওই জন্য এই চুম্বকের নর্থ মেরু আর পৃথিবীর দক্ষিণ মেরু পরস্পরকে আকর্ষণ করছে বলেই চুম্বকটা এদিকে ঘুরে রয়েছে। আর অলওয়েজ এদিকে যদি নর্থ তাহলে চুম্বকের দিকে সাউথ রয়েছে। এইবার বিনতিকোণ, বিনতিকোণটা আমরা বুঝবো কী করে? বিনতিকোণ এরকমভাবে ডিফাইন করা হয় যে কোনো চুম্বক, এটা আমি বাদই দিই না, এটা জেনারেল কথা, এটা যদি চুম্বক হয় এই চুম্বকটা একটা ভারকেন্দ্র বরাবর যদি আমরা সুতো দিয়ে ঝুলিয়ে দিই তাহলে সেই চুম্বকটা ভূপৃষ্ঠ থেকে কতটা এরকমভাবে অ্যাঙ্গেল করে, তাহলে একটা চুম্বক, এখানে একটা চুম্বক আমি যদি কল্পনা করি একটা চুম্বক রয়েছে। আর কেন এরকম ঝোঁকে না, ভূপৃষ্ঠের নিচেও একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে যে একে ঝোঁকাতে বাধ্য করে, মানে নেট ম্যাগনেটিক ফিল্ড, এটা বি ভেক্টরের নাম, বি ভেক্টর চুম্বক ক্ষেত্র, পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র একে এরকমভাবে নিচের দিকে নামাচ্ছে। এই চুম্বকটা যদি ঝুঁকে থাকে কারণ যে পৃথিবী নিচের দিকে টানছে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে, এখন স্কেলে যখন নিচের দিকে নামভাবে ঝুঁকে যদি থাকে এই ভূপৃষ্ঠ আমার এরকমভাবে ঝুলিয়ে রেখেছিলাম এখন এই অ্যাঙ্গেল করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, কতটা ঝুঁকলো, তার অনুভূমিক অবস্থান দেখে কতটা নিচে নামলো, এই যে অ্যাঙ্গেলটা এটা বিনতিকোণ হয়। এখন আমরা এখানে সাধারণ দেখতে পাচ্ছি এদিকে, এদিকটা আমাদের নর্থ মেরু আর এদিকটা সাউথ মেরু। আমাদের দৃষ্টিতে তাহলে কী বোঝাবে এখানে, কী করে আমরা বুঝবো এখানে বিনতিকোণটা? আমরা জেনারেল পরীক্ষা করার সময় দেখলাম যে কী করে বুঝি না এখানে এরকম বিনতিকোণ পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। যদি পৃথিবীর উত্তর দিকে ঝুঁকে থাকে, চুম্বক কোন দিকে ঝুঁকে থাকতো সেটা পৃথিবীর যদি উত্তর দিকে ঝুঁকে থাকে তাহলে সেই কোণটাকে আমরা সবসময় পজিটিভ বলবো, যেটা উত্তর মেরুর দিকে, এটা উত্তর মেরু, তাহলে উত্তর মেরুর দিকে যদি ঝুঁকে থাকে এই কোণটাকে আমরা পজিটিভ বলবো, আর যদি সাউথ মেরুর দিকে ঝুঁকে থাকে অলওয়েজ আমরা নেগেটিভ বলবো, যাই হোক যে কোণটা তার সঙ্গে একটা মাইনাস চিহ্ন যোগ করে বলবো। এখন এই চুম্বকটার দিকে যদি আমরা পরীক্ষাটা করি, একটু ভালো করে যদি ভিজুয়ালাইজ আমরা চুম্বকটার দিকে করি, চুম্বকটার এদিকটা সাউথ মেরু আর এদিকে নর্থ মেরু, এখন চুম্বকটা কিন্তু সাউথের দিকে সামান্য ঝুঁকে রয়েছে, এটা খুব আমরা কতটা দেখাতে পারবো বুঝতে পারছি না, কিন্তু যারা দেখছে তারা যদি ভালো করে লক্ষ্য করে চুম্বকটা খুব সামান্য, কেন পরে সামান্য সেটা মান দেখে আমরা বুঝতে পারবো, কিন্তু যেটুকু ঝুঁকে আছে দেখে বোঝা যাচ্ছে পৃথিবীর দক্ষিণ দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে সামান্য করে বেঁকে আছে, এটা দেখে কতটা বোঝা যাবে কতটা সিওরিটি নেই, খুব সামান্য করে বেঁকে আছে। ওই জন্য আমরা এর বিনতিকোণ যদি থিটা হয় তাহলে আমরা এটাকে নেগেটিভ দেবো, মাইনাস থিটা। এখন বসিরহাটের যে বিনতিকোণ সেটা -0.42, অর্থাৎ খুবই ক্ষুদ্র সেই মানটা, চিহ্নটা বাদ দিলাম, 0.42 খুবই ক্ষুদ্র একটা মান। ওই জন্য কিন্তু আমরা এখানে বুঝতে পারছি না যে সামান্য দক্ষিণ দিকে কিন্তু কতটা আমরা পার্থক্য ফারাকটা বুঝতে পারছি না। আর চিহ্ন নেগেটিভ কারণ দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে, এই জন্য বিনতিকোণ এখানে -0.42 হচ্ছে।